আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে কি নিয়ে কথা বলবো তা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকে গ্লুগান নিয়ে কথা বলবো। আমার সামনে দুইটি গ্লুগান আছে। আজকে আমি বলবো গ্লুগান কেনার সময় আপনারা কী কী দেখে কিনবেন এবং আমি কি ভুল করেছিলাম গ্লুগান নিয়ে, সেই বিষয়টা নিয়ে কথা বলবো। প্রথমে আমি যে গ্লুগানটি কিনেছিলাম তা হচ্ছে এই ছোটো গ্লুগানটি। এই গ্লুগানটি নিয়ে আমার অভিজ্ঞতা খুবই খারাপ ছিল। এবং দ্বিতীয় যে গ্লুগানটি নিয়েছে এই বড় গ্লুগানটি, এটি নিয়ে আমার অভিজ্ঞতা খুব ভালো ছিল। এখন প্রশ্ন থাকতে পারে, আমি গ্লুগান কেনার সময় কী কী জিনিস দেখে নিব এবং কেন আমার অভিজ্ঞতা ভালো খারাপ ছিল। প্রথমে কথা বলছি গ্লুগান কেনার সময় আমি কী কী জিনিস দেখে নিব। প্রথম যে জিনিসটি দেখব, গ্লুগানটি মজবুত কিনা। এবং দ্বিতীয় যে জিনিসটি দেখব তা হচ্ছে গ্লুগানের সম্পূর্ণ তারটি ঠিক আছে কিনা। তার ঠিক না থাকলে তো কাজই করবে না, তাই তারটি দেখা খুব জরুরি। এরপর যেই জিনিসটি সবচেয়ে জরুরি তা হচ্ছে এই যে মেন সুইচটি, অন অফ করার এই সুইচটি খুব খুব ইম্পর্টেন্ট। গ্লুগানের মেন সুইচটি আপনারা কেন দেখে নেবেন, এই কোয়েশ্চেনটা থাকতে পারে। গ্লুগানের মেন সুইচটি দেখে নেবেন কারণ এটি থাকলে গ্লুগানটির কন্ট্রোল আপনার হাতেই থাকবে, যা আমার এই ছোটো গ্লুগানটিতে ছিল না, যার কারণে আমি একে কন্ট্রোল করতে পারিনি। কখন আমার গ্লুগান থেকে গ্লু বেরোবে, কখন গ্লুগান থেকে গ্লু বেরোবে না, তা আমার হাতে ছিল না। দ্বিতীয় যে জিনিসটি যার কারণে আমার মাথা খারাপ হয়ে গিয়েছিলো এই গ্লুগানটি ব্যবহারে, আমার অভিজ্ঞতা যে কারণে খারাপ ছিল তা আপনাদের শেয়ার করছি। এটি গরম হতে প্রচুর সময় নেয়, এবং গরম হতে সময় নেয় ওইটা বড় কথা নয়, গ্লু স্টিক যখন গলে পড়ে গলার সাথে সাথেই দেখা যায় এটি শক্ত হয়ে গেছে। শক্ত হয়ে গেলে আপনি কাজ কীভাবে করবেন বলেন, মাথা তো এমনিতেই খারাপ হয়ে যাবে তাই না। যখন শক্ত হয়ে যায় আমি লাগাতেও পারছিলাম না, কোনো কাজই করতে পারছিলাম না, তো এটি আমার কোনো কাজে আসলো না। এবং তাই বলছি এই গ্লুগানটা নিয়ে আমার অভিজ্ঞতা খুবই খারাপ। তারপরও আমি ভেবেছিলাম হয়তো গরম হতে সময় নিচ্ছে তাই গ্লুটি শক্ত হয়ে আসছে, তাই আমি দুটি গ্লু স্টিক পরপর নষ্ট করেছিলাম। তাই আপনাদেরকে বলবো, মেইন সুইচ না থাকলে গ্লুগান কিনবেন না। এই ধরনের গ্লুগানটি আমি মূলত নিয়েছিলাম যে সস্তা আছে, তারপর কাজ তো হবেই ওইটা চিন্তা করে, কিন্তু এত বাজে অভিজ্ঞতা যে আমার হবে তা আমি কখনোই কল্পনা করিনি। দ্বিতীয় যে গ্লুগানটি নিয়ে কথা বলছি, এই গ্লুগানটি কাজ করে আমি খুব মজা পেয়েছি। এই গ্লুগানটিতে সুইচ থাকার কারণে কখন গ্লু বেরোবে কখন গ্লু বেরোবে না, তার সম্পূর্ণ কন্ট্রোলটি আমার হাতে ছিল। এটি খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং কাজ করতেও সুবিধা। যতক্ষণ লাইনে থাকবে ততক্ষণ নয়, শুধু যখন আমি লাইন থেকে ছুটিয়ে নিই অনেকক্ষণ পর্যন্ত এটি কাজ দেয়, অনেকক্ষণ পর্যন্ত এটি গরম থাকে। তাই এটি ব্যবহার করে আমার অভিজ্ঞতা ছিল খুব ভালো। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে, আর আশা করছি গ্লুগান কেনার সময় আমার অভিজ্ঞতাটি আপনাদের মনে থাকবে ইনশাল্লাহ। এই ধরনের আরও বিষয় জানতে আমার সাথে থাকুন, লাইক এবং সাবস্ক্রাইব দিয়ে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।